আজকে অনেকগুলো আপডেট আছে, মোহনবাগানের জন্য একটা ভালো খবর আছে, একটা খারাপ খবর আছে, কলকাতা লিগ নিয়ে কিছু কথা বলবো, মোহনবাগানের নতুন প্লেয়ার হেক্টর উস্তের আসার নিয়ে কিছু ব্যাপারে কথা বলবো, এই সব নিয়েই আজকের ভিডিওটা। আগামীকাল কলকাতা লিগের ম্যাচ আছে এবং ম্যাচটা আমি যেরকম প্রত্যেকবার কমেন্ট্রি করি, গত কয়েকটা ম্যাচ ধরে করে আসছি, আপনারা যদি শুনতে চান আমি সেকেন্ড চ্যানেলের লিঙ্ক কমেন্টে পিন করে দেবো, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো অসুবিধে হবে না, কারণ ওই চ্যানেলে শুধু যখন লাইভ হবে কোনো চ্যানেল মানে কোনো খেলার কমেন্ট্রি হবে তখনই আপনাদের কাছে নোটিফিকেশান যাবে, তাছাড়া ওই চ্যানেলে কোনো ভিডিও ভিডিও আসবে না যে কন্টিনিউয়াস আপনাদের ডিস্টারবেন্স হবে, এরকম কোনো ব্যাপার নয়, তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এবার যেটা বলছি সেটা হচ্ছে কলকাতা লিগের আগামীকাল যে ম্যাচটা আছে, আমরা জানতাম ডায়মন্ড হারবার এফসির সঙ্গে হবে কিন্তু সেটা নয়, আমি আজকে ইন স্পোর্টসের শিডিউলে দেখলাম যে ম্যাচটা হচ্ছে সাধারণ সমিতির সঙ্গে, তো আগামীকাল সাধারণ সমিতির সঙ্গে ম্যাচটা আছে, ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে মোহনবাগানকে লিগ টেবিলে প্রথম তিনে থাকতে হবে, কিন্তু কলকাতা লিগের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কন্টেন্ডার রয়েছে, যেরকম আমি লিগ টেবিলটা উপরে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মোহনবাগানের পয়েন্ট কী আছে, বাকি টিমগুলোর পয়েন্ট কী আছে। তবে মোহনবাগানের একটা সুবিধে আছে, মোহনবাগান এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, যদি এই উইনিং স্ট্রিকটা মানে বজায় রাখতে পারে আর যদি কোনো ম্যাচ না হারে বা পয়েন্ট নষ্ট না করে তাহলে মোহনবাগান হয়তো টপ হয়েই এই মানে গ্রুপটা থেকে পরের রাউন্ডে যাবে বা সুপার সিক্সে যাবে, তো এই জন্যই এই ম্যাচটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে আগামীকাল। এমনিতেও সাধারণ সমিতি খুব একটা ইজি অপোনেন্ট নয়, যথেষ্ট টাফ অপোনেন্ট কলকাতা লিগের নজর থেকে দেখতে গেলে, তো এই ম্যাচটা কিন্তু বুঝে খেলতে হবে। এবার চলে আসি হেক্টর উস্তেকে নিয়ে, হেক্টর উস্তের ব্যাপারটা হচ্ছে হেক্টর উস্তেকে কিন্তু এখান থেকে ভিসার কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অনেক দিন, কিন্তু ওদের ওখানে ভিসা সংক্রান্ত কিছু একটা সামান্য প্রবলেম হয়েছে, যেটা মানে প্রবলেমটা সলভ করতে আরও কয়েকটা দিন সময় লাগবে, সেই প্রবলেমটা সলভ হয়ে গেলেই তারপর টিকিটের চেষ্টা করা হবে, টিকিট পাওয়া গেলেই হেক্টর উস্তে চলে আসবে। তো এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সামনে যে আবাহনী ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাই হেক্টর উস্তেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, যদিও আবাহনী ওখান থেকে 8 বিদেশি নিয়ে এসেছে এখানে, আর মোহনবাগানের কিন্তু 8 বিদেশি অ্যাভেলেবেল নয়, ওই 6 বিদেশি যে ফার্স্ট ইলেভেনে 6 খেলতে পারে সেই 6 অ্যাভেলেবেল, চেঞ্জের জন্য কোনো বিদেশি নেই, তাও হেক্টর উস্তে তো ওই ম্যাচটায় খেলতে পারবে না, তাহলে সেক্ষেত্রে 6 হয়তো অ্যাভেলেবেল হবে না, কারণ জনি কাউকো আমরা জানি ইনজিওর্ড আছে, পোগবা ইনজিওর্ড আছে, আর হেক্টর উস্তে যদি না পৌঁছায় তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল 5 বিদেশিই থাকবে, তাছাড়া কোনো বিদেশি থাকছে না, এটা একটা কিন্তু চিন্তার বিষয় হতে চলেছে। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের ভালো খবর, মোহনবাগানের জন্য ভালো খবর হচ্ছে গতকাল কেরালা ব্লাস্টার এবং বেঙ্গালুরু এফসি ম্যাচটা ড্র হয়ে যাওয়ার ফলে কেরালা ব্লাস্টার এবং বেঙ্গালুরু এফসি কার্যত দুজনেই ডুরান্ড কাপ থেকে বিদায় নিয়ে নিল এবং মোহনবাগানের সামনে রাস্তাটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। যারা যারা মোহনবাগানকে সরাতে পারে বা মোহনবাগানকে সরিয়ে দিয়ে ডুরান্ড কাপে কোয়ালিফাই করতে পারে তাদের প্রত্যেকেরই মানে গোল ডিফারেন্স হয়ে আছে 0, নয়তো -1, নয়তো -2 এরকম, যার ফলে তাদেরকে মানে 6+6 গোল ডিফারেন্স লাগতে গেলে কিন্তু 7-8 গোলে ম্যাচ জিততে হবে মিনিমাম, এবং ডুরান্ড কাপে যে ধরনের টিমরা পার্টিসিপেট করছে কোনো অঘটন বা কোনো প্রবলেম না হলে জেনারেলি এইরকম রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে একটা টিম দাঁড়িয়ে দাঁড়িয়ে 8-9 গোল খাবে বা 7-8 বা গোল খাবে, এটা পসিবিলিটি কিন্তু খুবই কম, তো সেদিক দিয়ে বিচার করলে কিন্তু মোহনবাগান প্রায় কোয়ার্টার ফাইনালে চলেই গেছে এটা বলা চলে, এবং ডুরান্ডের যেহেতু কোয়ার্টার ফাইনালের সিস্টেম হচ্ছে লটারি করে ঠিক হবে কে কার সঙ্গে খেলবে, সেই জন্য মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি কিন্তু কোয়ার্টার ফাইনালে হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, আবার নাও হতে পারে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোয়ার্টার ফাইনালে আবার একটা ডার্বি দেখতে পেতে পারি, এটার একটা চান্স রয়েছে। এবার যদি চলে আসি মোহনবাগানের জন্য খারাপ খবর, সেটা হতে চলেছে এটাই যে কিংস কাপের খেলা হবে সেপ্টেম্বর মাসে, কিন্তু তার আগে প্রি সিজনের জন্য কোচ ইগর স্টিমাচ কিছু প্লেয়ারকে সিলেক্ট করেছেন, তাদেরকে ন্যাশনাল ক্যাম্পে ডাকা হবে। এবার মোহনবাগান যদি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছয় তাহলে কিন্তু এই সময়টা একটা বড় প্রবলেম হবে, কারণ টিমের মেন প্লেয়াররা থাকবে না, সেক্ষেত্রে যাদেরকে আমরা ধরতে পারি যে মানে ন্যাশনাল টিমে যাবে তাদের মধ্যে রয়েছে সুভাশিস, আশিস রায়, আনোয়ার, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, এবার আশিক কুরুনিয়ান,
লিস্টান কোলাসো মনবীরকে টিমে নাও নিতে পারে, সেক্ষেত্রে মনবীর আর লিস্টান কোলাসো থেকে যাবে। কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে প্রবলেমটা অন্য জায়গায়। মোহনবাগানের ক্ষেত্রে প্রবলেমটা যেটা হচ্ছে যে ডিফেন্স নিয়ে, অ্যাট্যাকিং বা অন্যান্য পজিশনের ক্ষেত্রে কিন্তু রিজার্ভ টিমে ব্যাকআপ আছে এবং ব্যাকআপ প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে, ডুরান্ট কাপ উতরে দেওয়ার মতো তাদের কোয়ালিটি আছে। তাই সামনের দিক থেকে কেউ ন্যাশনাল টিমে গেলে অ্যাটাকের দিক থেকে খুব একটা প্রবলেম ফেস করতে হবে না, কারণ বিদেশি রয়েছে, দেশি জুনিয়র প্লেয়ার রয়েছে, সেটা দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু প্রবলেম যেটা রয়েছে জুনিয়র টিমেরও যেটা সমস্যা, সেটা হচ্ছে ডিফেন্সের। এবার মুশকিল হচ্ছে ডিফেন্স থেকে যদি তিনজন প্লেয়ার চলে যায় তাহলে বিশেষ করে সেন্ট্রাল ব্যাক নিয়ে একটা বড় প্রবলেম হবে। রাইট লেফট যে ব্যাকগুলো আছে সেগুলোতে হয়তো জুনিয়র টিমরা খেলে দিতে পারবে, একদিকে রবি রানা আর একদিকে অমনদীপ সিং ভালোই খেলছে, তারা খেলতে পারবে। কিন্তু মাঝখানে যে সেন্ট্রাল ব্যাকের জায়গা আছে সেখানে যদি আনোয়ার চলে যায়, আনোয়ারের সাবস্টিটিউট হিসেবে কিন্তু সুমিত রাঠি অতটা নির্ভরযোগ্য নয় বা কোনোভাবেই নির্ভরযোগ্য নয় বলা চলে, কারণ তার কারেন্ট পারফরমেন্স কলকাতা লিগে যা দেখেছি তাতে মনে হচ্ছে না ও নির্ভরযোগ্যতা দিতে পারে। এই কারণেই প্রবলেম যেটা হয়েছে, যেটা আমি চলে আসছি ট্রান্সফার আপডেটে, মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু সেই জন্যই একজন আনোয়ারের ব্যাকআপের জন্য প্লেয়ার ডেসপারেটলি খোঁজা শুরু হয়েছে। সেগুলো আমাদের যে ডুরান্ড কাপ খেলছে সেখানকার টিম থেকেও এবং বাইরের কিছু রিজার্ভ টিম থেকেও খোঁজা শুরু হয়েছে, যে যে প্লেয়ারকে আনোয়ারের প্রপার ব্যাকআপ হিসেবে খেলানো যাবে, এবং সেটা কোনো জুনিয়র প্লেয়ার হলে হবে না, অভিজ্ঞতা সম্পন্ন এবং আইএসএলে খেলার অভিজ্ঞতা আছে বা আইএসএলে খেলেছে এরকম কোনো প্লেয়ারকেই তারা নিতে চাইছে। এবং আরেকটা ক্রাইটেরিয়া হলো তাকে কিন্তু ব্যাকআপ হিসেবেই খেলতে হবে, তাকে আনোয়ার থাকলে সে কিন্তু চান্স পাবে না, আনোয়ারের কোনো সমস্যা হলে তবেই সে চান্স পাবে। এই সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করে কিন্তু একজন প্লেয়ারের খোঁজ শুরু হয়ে গেছে এবং মোহনবাগান ডেসপারেটলি খুঁজে চলেছে একজনকে, এবং আশা করা যাচ্ছে 31 আগস্টের মধ্যে একজনকে হয়তো মোহনবাগান সাইন করিয়েই নেবে। মেনলি কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতে প্রবলেম না হলেও যদি এর পরে মোহনবাগান ওঠে, ফাইনাল সেমিফাইনাল এই সমস্ত ম্যাচ খেলতে গেলে কিন্তু পুরো টিম পাওয়া যাবে না। তো সেই কথাটা মাথায় রেখেই কিন্তু মোহনবাগানকে এইটা খুঁজতে হচ্ছে। আর শুধু কিংস কাপ নয়, এরপরে মারডেকা কাপ আছে, মারডেকা কাপটা অক্টোবরে হবে এবং যদ্দূর খবর পাওয়া যাচ্ছে মারডেকা কাপ যে সময়টা হচ্ছে সেই সময় কিন্তু এখানে আইএসএল চলবে। তো আইএসএলের জন্য ডেফিনেটলি রিজার্ভ প্লেয়ার লাগবে এবং ডিফেন্সে রিজার্ভ প্লেয়ার লাগবে, তার জন্যই এখন থেকে চেষ্টা করা রয়েছে। কয়েকটা নাম আমরা জানতে পেরেছি কিন্তু সেগুলো নিয়ে ফালতু বলতে চাই না, কারণ সেগুলোর থেকে কোনো কনফার্মেশন আসেনি বা কোনো রিলায়েবল সোর্স থেকে সেগুলোকে কনফার্ম করা হয়নি। তো বেকার নাম বলে লাভ নেই, একজন গোয়ার প্লেয়ার আছে, আরও দু একজন প্লেয়ার আছে যাদেরকে মোহনবাগান টার্গেট করেছে, যদি তাদেরকে পাওয়া যায় তাহলে 31 আগস্টের আগে আপনারা দেখতে পাবেন যে সেই প্লেয়াররা জয়েন করেছে। আর মেনলি সমস্যা হচ্ছে কি, ডিফেন্সে জুনিয়র প্লেয়ার রাজবাঁশপুর খারাপ খেলেন, অনেকে আমি জানি কমেন্টে বলবেন রাজবাঁশপুরকে তো খেলানো যেতে পারে, কিন্তু আইএসএলের কোনো অভিজ্ঞতা তার নেই, ফলে বডি ওয়েটটা একটা বড় ফ্যাক্টর হচ্ছে। যদি অপোনেন্টের বিদেশি স্ট্রাইকার মানে অ্যাট্যাক করে তাকে কিন্তু আটকানোটা একটা জুনিয়র প্লেয়ারের পক্ষে প্রবলেম হয়ে যাবে, সে কিন্তু জুনিয়র প্লেয়ারকে ঘাড়ে করে নিয়েও গোল করে দিয়ে চলে আসবে, এই জায়গাটার প্রবলেমের কথা কিন্তু বারবার সামনে আসছে। তো দেখা যাক সেটা নিয়ে মোহনবাগান কী সলিউশন বার করতে পারে। তো এই ভিডিওয় এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।